মুক্তির স্বাদ পেয়েছে। আই এম অলসো ওয়েটিং ফর মানে সেই রিলিফ সেই জায়গায়। সমস্ত ধরনের বিষয় দায়িত্ব নিতে, দায়িত্বশীল ভূমিকা নিতে আমি কোনোদিন পিছপা না। জাজ সাহেব আমাদের সঙ্গে কথা বললেন এবং ডিভোর্স গ্রান্ট করেছেন, বাচ্চার ওয়েলফেয়ারের জন্য একটা টাকা ইম্পোজ করেছে যেটা আমার খুব বেশি কাঙ্ক্ষিত নয়। এই বিষয়ে আমি একেবারেই চাইনি যে আমার সন্তানের ওয়েলফেয়ার দেখার মতো আমার ক্যাপাসিটি আছে, অতএব আমি কোনো টাকা পয়সা চাই না, সেটা আমি জানিয়েছিলাম। আইনি বিচ্ছেদ হয়ে গেল বৈশাখী মনোজিতের, মিউচুয়াল ডিভোর্সের আবেদন মঞ্জুর করল আলিপুর আদালত। রায়ের পর বন্ধু শোভনের প্রতিক্রিয়া, মুক্তি পেল বৈশাখী। গত বছরের 16 জুন ফেসবুক অ্যাকাউন্টের নাম পাল্টে করেছিলেন বৈশাখী শোভন ব্যানার্জি। লিখেছিলেন, আমি থেকে আমরার যাত্রা শুরু। প্রায় 9 মাস পর শোভন বৈশাখীর সেই যাত্রায় নতুন মোড়। স্বামী মনোজিৎ মণ্ডলের সঙ্গে মিউচুয়াল ডিভোর্স হয়ে গেল বৈশাখী, বুধবার মঞ্জুর করল আলিপুর আদালত। জাজ সাহেব আমাদের সঙ্গে কথা বললেন এবং ডিভোর্স গ্রান্ট করেছেন, বাচ্চার ওয়েলফেয়ারের জন্য একটা টাকা ইম্পোজ করেছে যেটা আমার খুব বেশি কাঙ্ক্ষিত নয়। এই বিষয়ে আমি একেবারেই চাইনি যে আমার সন্তানের ওয়েলফেয়ার দেখার মতো আমার ক্যাপাসিটি আছে, অতএব আমি কোনো টাকা পয়সা চাই না, সেটা আমি জানিয়েছিলাম। মুক্তির স্বাদ পেয়েছে। আই এম অলসো ওয়েটিং ফর মানে সেই রিলিফ সেই জায়গায়। সমস্ত ধরনের বিষয় দায়িত্ব নিতে, দায়িত্বশীল ভূমিকা নিতে আমি কোনোদিন পিছপা না। রত্না শোভন, মনোজিৎ বৈশাখী, দুই জোড়া সম্পর্ক ভেঙে তৈরি হয়েছিল নতুন জুটি শোভন বৈশাখী। বিচ্ছেদের মামলা করেছিলেন দুজনই, বৈশাখীর আর্জি মঞ্জুর হল, রত্নার সঙ্গে শোভনের বিচ্ছেদে এখনও আইনি শিলমোহর পড়েনি। কয়েকদিন আগেও কাশ্মীর বেড়াতে যাওয়ার ছবি পোস্ট করেছেন বৈশাখী। শোভন বৈশাখীর কাশ্মীর ফাইলস, গোলপার্কের ফ্ল্যাটে ওঠার পর থেকে যখনই দেখা গিয়েছে দুজনে সবসময় একসঙ্গে, প্রায় সবসময় এক রঙের পোশাকে, এদিন আদালতেও রং মিলান্তি। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।